是因为就是用他们的钱，对，反正用他们，够他们的钱，够他们的钱。比他们多少钱？Belal kan dia lepas nanti datang kelas komputer balas. Kita jangan jadi cak. Yang ini kan tu asal di sini taruh di dalam di sini. Sulu kita asli kita asal di sini nanti. Asal di sini. Tahu tak asal tu? Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu وفي
زاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا رواه مسلم. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحم المسكا حواليك عبا بنم مضيفا ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى الحمد لله الله رب العالمين ربنا المدشر بيد الحميد محمد خالق ومالك الله سبحانه وتعالى رجب مسك الاسك سمو 13 تاريخ এই শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদায়াম আলোচনার বিষয়বস্তুর দিকে যাই বিষয়ভিত্তিক আলোচনা আজকের বিষয় হইল ইমানের কোয়ালিটি এই বিষয়ের উপর আমি কোরআন এবং হাদিসের আলোকে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব মা তাওফীক ইল্লা বিল্লাহ প্রথমেই আমরা জেনে নেই যে ইমানটা আসলে কি ইমান হচ্ছে মানুষের অন্তরের মধ্যে বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব তিনি সৃষ্টিকর্তা তিনি পালনকর্তা তিনি রিজিকদাতা এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ রাসূল নবী একথা স্বীকৃতি দেওয়া ইমানের অনেক শাখা প্রশাখা আছে বিস্তারিত ব্যাখ্যায় যায় না মূলত ইমানটা হইল মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত মানুষের অন্তরে বিশ্বাস হচ্ছে ইমান আর ইসলামটা হইল অন্তরের বিশ্বাসের পাশাপাশি
মানুষের বাহ্যিক দিক দিয়া ইসলামের হুকুম এবং আহকামগুলার তোমার কাজে রূপান্তর করা, আমল করা, এটা হচ্ছে ইসলামের রূপরেখা, ইমানের বহিঃপ্রকাশ। সেটা যাই হোক, এই ইমানটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা সফের 10 নম্বর 11 নম্বর আয়াত থেকে আমরা পাঠ করলাম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমের মাধ্যমে দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আযুরুকুম আলা তিজারা যে আল্লাহর
ইমানটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করি। প্রথমত ইমান আনতে হয় কিভাবে, ইমান আনার ধরন। একটি মানুষ ইমানদার হইত বা হতে চায়, এখন তাকে কি করতে হবে? তিনটা শর্ত পূরণ করা লাগবে। প্রথমত তিনটি শর্ত পূরণ করবে। এক নম্বর, করার বিল লিসান, তাকে তার লিসান জিহ্বা দ্বারা, মুখ দ্বারা, তার জবান দিয়ে, ভাষা দিয়ে তাকে এই কালেমা উচ্চারণ করতে হবে, সত্যতা সহ স্বীকার করা, তাকে উচ্চারণ করা, পড়া। পাতাসদিক বিল জানান, কালেমার মাহাত্ম্য, সত্যতা, কালেমার ফজিলত, কালেমার দাবি সবকিছু তাকে অন্তর দ্বারা পুঙ্খানুপুঙ্খ রূপে অন্তর দ্বারা বিশ্বাস করা লাগবে। বিশ্বাস করা। এরপরে আমল বিল আরকাম, তার আমলে রূপান্তর করতে হয়। ইমানের দাবি শুধু কালেমা পড়ে বসে থাকার নাম নয়। ইমানের দাবি হইল ইমান যখনই আনবা, ইমান আনার সাথে সাথে ইমানের প্রত্যেকটা দাবি তোমাকে মাথা পেতে নিতে হবে, তাহলে তুমি ইমানদার গত না। ইমানের সত্যটারও বেশি শাখা এবং প্রসার আছে। ইমানের মুজমাল, ইমানের মুফাসসালের মধ্যে প্রায় ছয় থেকে সাতটা আমরা আরো শাখা প্রসার পাই। এই পাইলাম তিনটা, কারার বিল ইসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। তারপরে আসুন, মানুষ এই তিনটা দাবি আদায় করার পরেও সে পূর্ণাঙ্গ ইমানদার না, আরো চারটা দাবিটাকে পূরণ করতে হবে। আরো চারটা দাবি কি? চারটা দাবির মধ্যে এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের জাতে তাকে বিশ্বাস করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের জাতে বিশ্বাস হইল, আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছে একথা তাকে বিশ্বাস করে নিতে হবে। এখন কালেমা পড়ছে তার মানে আল্লাহকে সে মানছে, মানছে কিনা, এই দাবি পূরণ করিয়া শুধু ইমানদার হওয়া যায় না। কেন না? যাতে বিশ্বাস করতে হবে মক্কার কাফেররাও। বুখারী শরীফের প্রথম হাদিস সাক্ষী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারে ইয়ে পাইলেন, নবুয়ত পাইলেন, হাদিস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, হাদিস জামিলুনি জামিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার ভয় লাগছে, খুব বেশি ভয়, আমার মনে হয় জ্বর আসবে, আমার মনে হয় কোনো ক্ষতি হবে, এরকম ভয় পাইলেন। হাদিস রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, ইয়া আবুল কাসিম, এ কাসিমের পিতা, ওয়াল্লাহু লা ইউহজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর কসম করে বলছি যে কোন জিনিস কখনো আপনার ক্ষতি করতে পারবে না। তার মানে তখনও খাদিজা কিন্তু ঈমান আনেন নাই, তারপরে আল্লাহর নাম নিছেন কি নিছেন না, কথা বল নিছেন, তার মানে তারা আল্লাহকে বিশ্বাস করত। বদরের যুদ্ধের দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে গেলেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে, ইসলামের প্রথম যুদ্ধ। ইসলাম ওই দিন হয়তো পৃথিবীতে থাকতো না, হয়ে যাইতো ওই দিন। আবু জেহেল কাফের বিশ্ব নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, অথচ যাওয়ার আগে মক্কার গেলাফের মধ্যে দরিয়া দোয়া করতেছে, ও কাবার মালিক তুমি তো একজন আছো, তার মানে মানতো কি মানতো না, আল্লাহকে তারা বিশ্বাস করতে স্রষ্টা আছে। যাকে আমি যাইতেছি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, যে সত্যের পক্ষে তাকে তুমি কি করিও, বিজয় দিয়া দিও, তার দোয়া কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে তারা আল্লাহকে মানত। বিশ্ব নবীর চাষা আব্দুল মুত্তালিব, আবরাহা বাদশাহ আসতেছে কস্তি বাহিনী নিয়ে খাবার ধ্বংস করার জন্য, তখনও তারা কাফের, বিশ্ব নবীও আসেন নাই। ওই সময় আব্দুল মুত্তালিবকে এসে কুরাইশা দেখলো যে উনি তো পাহাড়ের পাদদেশে বসে গাছের পাতা ফেড়ে ফেড়ে ছাগলকে খাওয়াইতেছেন, কোনো চিন্তা নাই, কোনো গরম নাই, ফ্রি টেনশন। কাফের এসে বলছে, আব্দুল মুত্তালিব তোমার তো দেখি কোনো ভাব বঙ্গি পালা না, কি হয়েছে? বলে খাবার ধ্বংস করার জন্য আসতেছে কাফের, আর তুমি ছাগলের পাতা খাওয়াও পারো, খাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাদের হাতে, এই খাবার হেফাজতের জন্য কোনো প্রস্তুতি নাও। এমন সময় আব্দুল মুত্তালিব জবাব দিলেন যে খাবার মালিক তো আমি না, খাবার হেফাজতের দায়িত্ব হচ্ছে
সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সুতরাং যার খাবার তিনি রক্ষা করবেন খাবার চাবিটা খাবার দেয়ালে ঝুলাইয়া তিনি চলে গেলেন পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন খাবার রক্ষা করছেন তার মানে এই কথা প্রমাণিত হইল যে আল্লাহর জাতে বিশ্বাস কাফেররাও করত দুই নম্বর আল্লাহর সিফাতে বিশ্বাস আল্লাহর গুণাবলী এতে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা পয়েন্টে ব্যাখ্যা দেওয়া তো সুযোগ নাই আল্লাহর সিফাতে বিশ্বাস করা তিন নম্বর আল্লাহর কুদরতে বিশ্বাস আল্লাহ ক্ষমতাবান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সমস্ত ক্ষমতার উৎস কে জুড়ে কই আল্লাহ নামে সব লাগে আল্লাহ আল্লাহ সকল ক্ষমতার উৎস আল্লাহ একথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যদি কোনো ব্যক্তি সকল ক্ষমতার উৎস আল্লাহকে বাদ দিয়া অন্য কোন দিকে নিয়ে যায় ডাইভার্ট করিয়া তাহলে সার তার ইমান শেষ কোরআনের আয়াত কি ইমান নাই চার নাম্বার হইল কি এই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আহকামে বিশ্বাস আদেশ নিষেধ এই সমস্ত কিছুতে তাকে বিশ্বাস করা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদেশ যদি সে মানে না আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ মানে না তাহলে সে ইমানদার নয় হাজিরে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের উপর যখন কোনো ব্যক্তি ঈমান আনে ঈমান আনার পরে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তার মধ্যে কিছু গুণ তৈরি হয়ে যায় এই গুণগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোনো ব্যক্তি ইমানদার হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে তার মধ্যে এক নাম্বার যে কোয়ালিটি এক নাম্বার যে বৈশিষ্ট্য তৈরি হয়ে যায় সেই বৈশিষ্ট্য হইল ওই ব্যক্তিটা হয়ে যায় নির্ভীক ওই ব্যক্তির ভয়ের মনের মধ্যে এই ব্যক্তির কলিজার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কারো ভয় তার মনের মধ্যে জায়গা পায় না সুবহানাল্লাহ এক নাম্বার সে হয়ে যায় নির্ভীক একমাত্র যার উপর সে ইমান আনছে ওই আল্লাহকে ভয় করে দুনিয়ার আর কাউকে সে ভয় করতে পারে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু আলা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তাও নাই যদি তোমরা ঈমানদার হয়ে যাও সুবহানাল্লাহ এজন্য ঈমানদার ব্যক্তির এক নম্বর বৈশিষ্ট্য হইল সে হয় নির্ভীক দুনিয়ার কারো পরোয়া সে করে না ঈমানদার দুই ব্যক্তির দুই নম্বর বৈশিষ্ট্য হইল যাহা কোনো ব্যক্তি ঈমান আনে আল্লাহ রাব্বুল আমিনের প্রতি বিশ্বাস স্থাপন করে ওই ব্যক্তি হয়ে যায় এমন ওই ব্যক্তির মনের মধ্যে কখনো হতাশা জায়গা পায় না হতাশা ওই ব্যক্তিকে ওই ব্যক্তির মনকে হতাশা দুর্বল করে দিতে পারে না বিপদের মধ্যে পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া অসুস্থতার মধ্যে পড়িয়া ওই ব্যক্তি কখনো হতাশ হয়ে যায় না ঈমানদার ব্যক্তির কোয়ালিটি দুই নাম্বার হইল ঈমানদার ব্যক্তি কখনো হতাশ হয় না বিপদ মুসিবত এই সমস্ত কিছু দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদারকে পরীক্ষা দেন সুবহানাল্লাহ ঈমানদার ব্যক্তি এমনটা বিশ্বাস করে যে তার জীবনের মধ্যে যখন কোনো বিপদ চলে আসে যখন কষ্ট আসে যখন অসুস্থতা আসে ওই অসুস্থতা ওই বিপদ ওই কষ্টের মধ্যে পড়িয়া আল্লাহর মুমিন বান্দার বৈশিষ্ট্য হইল ওই ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো এবং মন্দ যা কিছু হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয় এই কথা বিশ্বাস করে ঈমানদার ব্যক্তি তারপরে ঈমানদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন মানুষ কি একথা ধারণা করে নিয়েছে মানুষরা কি একথা মনে করে নিয়েছে যে আমরা ঈমান আনছি একথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে একথা বললেই তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে একথা ভুল একথা ভুল যখন এসে দাবি করবে আমি ঈমানদার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই আমি আমার বান্দাকে পরীক্ষা নিয়ে নেব সুবহানাল্লাহ তখনই আমি আমার বান্দাকে পরীক্ষার মধ্যে ফেলব পরীক্ষার মধ্যে ফেলিয়া তার ঈমানকে আমি পরীক্ষা করব সুবহানাল্লাহ আশাতু নাস বালা আল আনবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট করেছেন যারা
নবীগণ হচ্ছেন তারা। তারপরে ঈমানের কোয়ালিটি, যার ঈমান যত বেশি, যার ঈমান যত বড়, তার পরিচয় তত বড়। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার ব্যক্তি ভয় এক নাম্বার ভয় পায় না, দুই নাম্বার ঈমানদার ব্যক্তি কখনো কি করে না, হতাশ হয় না। এরপরে ঈমানদার ব্যক্তি ঈমান আনার পরে তার মধ্যে আত্মমর্যাদাবোধ তৈরি হয়। সুবহানাল্লাহ। আত্মমর্যাদাবোধ তৈরি হয়ে যায়, সে কারো কাছে মাথা নত করে না বা মাথা নত করতে রাজি হয় না। এটা ঈমানের কোয়ালিটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, সেজদা দিয়ে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বান্দা কখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, বান্দা যখন সেজদা দেয় তখন বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো হিজাব আর পর্দা থাকে না। সুবহানাল্লাহ। একেবারেই নিকটে চলে যায়। এজন্য যখন কোনো বান্দা ঈমানদার হয়, যখন কোনো বান্দা ঈমান আনে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, তখন ওই বান্দার মধ্যে আত্মমর্যাদা বোধ, আত্মসম্মান বোধ জাগ্রত হয়ে যায়। তখন ওই বান্দা দুনিয়ার কারোর সামনে মাথা নত করে না, যদি মাথা নত করতে হয় তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত করে। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার কখনো কোনো মানুষের সামনে মাথা নত করতে পারে না। মানুষের সামনে মাথা নত দূরের কথা, ঈমানদার ব্যক্তি মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন পর্যন্ত কাউকে বলতে পারে না, নিষেধ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ি এলাকা দিয়ে আসতেছেন, এমন সময় পাহাড়ি একটি উট এসে বিশ্বনবীর কদমের মধ্যে চুমা দিল। এমন সময় সাথে সঙ্গে সাহাবায়ে কিরাম দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, জঙ্গলের উটের কি সৌভাগ্য, আপনাকে সেজদা দিয়ে আপনার কদমের মধ্যে চুমা দিয়া উট দণ্ড হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরাও আপনাকে সেজদা দেই। এমন সময় বিশ্বনবী জবাব দিলেন, ও আমার সাহাবায়ে কিরাম, মানুষ মানুষকে সেজদা করা হারাম, মানুষ মানুষকে সেজদা দেওয়া হারাম, যদি আমি মানুষ মানুষকে সেজদা দেওয়ার জন্য পারমিশন দিতাম, অনুমতি দিতাম, তাহলে আমি দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ। এজন্য কোন মাজারের কাছে গিয়া, কবরের কাছে গিয়া মাথা ঝুঁকাইবা, শিরিক করবা, দুনিয়া জীবনে আর মাফ নাই বাবা, আর মাফই নাই, খুব খেয়াল। এরপরে ঈমানদার ব্যক্তির চার নাম্বার কোয়ালিটি, ঈমানদার ব্যক্তির চার নাম্বার কোয়ালিটি হইল, যখন কোনো ব্যক্তি ঈমানদার হয়, যখন কোনো ব্যক্তির মধ্যে ঈমান জাগ্রত হয়ে যায়, তখন ওই ব্যক্তির মধ্যে বিনম্র বিনয় ভাব জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তি ঈমান আনার পরে সে হয় বিনয় বিনম্র, কখনো সে অহংকার করতে পারে না। কেননা আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি পারবা জমিনের মধ্যে লাঠি দিয়ে আমার জমিন জমিন ছাড়াইয়া দিতে পারবা, কথা কইনা পারবা, পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে ছাড়াইয়া দিতে পারবেন? তাহলে কিসের অহংকার তোমার? তোমার কোনো অহংকার হয় না, কারণ তুমি কিচ্ছু না। তোমার জন্মের দিকে তুমি দেখাইলে তুমি দেখতে পারবা যে তোমার যেখানে তোমার নাম ছিল না, গন্ধ ছিল না, পরিচয় ছিল না, সেখান থেকে তোমাকে বানাইল আল্লাহ, আর তোমার অহংকার কিসের হয়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো হচ্ছে তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। সুবহানাল্লাহ। যখন সে জমিনের মধ্যে চলাফেরা করে,
তার মানে যখন কোন ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে, ঈমান তার মধ্যে জাগ্রত হয়ে যায়, তখন ওই ব্যক্তির মধ্যে বিনয় বিনম্রতা জাগ্রত হয়, ওই ব্যক্তির মধ্যে তখন অহংকার থাকে না, ব্যক্তিটাও নিরহংকারী হয়ে যায়। এরপরে ঈমানদার ব্যক্তির পাঁচ নম্বর কোয়ালিটি, যখন কোন ব্যক্তি ঈমান আনে, ঈমান আনার পরে ওই ব্যক্তির মধ্যে সর্বপ্রথম একতা চিন্তা, একতা বিশ্বাস, একের এবং বিশ্বাস তার মনের মধ্যে হয়ে যায় যে আমার কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে দুনিয়ার জমিনে রাখছেন ততদিন আমি এই দুনিয়ার জমিনে থাকব, আর যখন আমার হায়াত শেষ হয়ে যাবে তখন এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উঠে আনবেন। একতা ঈমানদার ব্যক্তির মধ্যে জাগ্রত হয়ে যায়, ওই ব্যক্তিটা ঈমান আনার পরে একতা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ছাড়া আমার গায়ের একটা পশম কেউ বাঁকা করতে পারবে না। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে ঈমানের কোয়ালিটি, ঈমানদার ব্যক্তির বিশ্বাস, আমার আল্লাহর হুকুম ছাড়া, অনুমতি ছাড়া আমার একটা পশম কেউ বাঁকা করার ক্ষমতা রাখে না। আর আল্লাহ যদি কারো ক্ষতি ক্ষতি করতে চান তাহলে পৃথিবীর সবাই মিলিয়া তার উপকার করতে পারবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো উপকার করতে চান তাহলে পৃথিবীর সবাই মিলিয়াও তার সামান্য বিন্দু পরিমাণ ক্ষতি করতে সক্ষম নয়। একথা বিশ্বাস করে ইমানদার ব্যক্তি, এজন্য ইমানদার সব সময় নির্ভীক হয়, ইমানদার হয় নির্ভীক। এখন আজকে দুনিয়ায় ইমানদার মুসলমান যারা, এই মুসলমান গুলা হয়ে গেছে ভিথু জাতি হয়ে গেছে মুসলমান। মুসলমান এখন এত ভয় পায় সাইকেলের টায়ার বাস্টলে লাফিয়ে ওঠে, আর ট্রাকের টায়ার বাস্টলে তো সিঁদরিয়ে শুয়ে আছে, আর লাগালো শেষ, আজ রাই লাগে না। হক কথা বলে না, হক কথা বলা সারি দিছে, কারণ হইল মাই খাওয়ার ভয়ে। এটা কথা ঠিক কিনা? ঠিক, এটা তখন বাস্তব না, হক কথা বলে না মাই খাওয়ার ভয়ে। ইমানদার হবে নির্ভীক, একমাত্র আল্লাহর ভয়ে তার কলিজার মধ্যে জায়গা পাবে, আর দুনিয়ার কাউকে সে পরোয়া করবে না। এটাই হচ্ছে ইমানের বৈশিষ্ট্য। এরপরে ইমানদার ব্যক্তির আর একটি কোয়ালিটি, ছয় নম্বর কোয়ালিটি হয়ে, যখন কোনো ব্যক্তি ইমান আনে, ইমান আনার পরে আল্লাহ কোরআনের ইমান আছে, ইমান আনার উপর ইমান আনার পরে ওই ব্যক্তির মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে তার যত চাওয়া আছে, যত পাওয়া আছে, সমস্ত চাওয়া এবং পাওয়া ওই ইমানদার ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়। সুবহানাল্লাহ, কোন মাজারের কাছে গিয়া, কোন বাজারের কাছে গিয়া, কোন বাবার কাছে গিয়া কখনো ওই ব্যক্তি কিছু চাইতে পারে না। এটাই হচ্ছে ইমান। ইমানদার ব্যক্তি ইমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন তার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়। এজন্য কবি বলতেছেন, হারে হামেশা দেখো তৈয়ার হে, হারে হামেশা দেখো তৈয়ার হে, জোড়া ভাঙ্গে উসে বেজার হে। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সদা সর্বদা তার বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাত তার বান্দার দিকে হাত বাড়িয়ে দেন। এই পৃথিবীর জমিনের মধ্যে এমন কেউ কি আছে যে আয় তার শত্রুকে দেখে বলে আয় তোকে আমি দান করি, এমন বলে নাকি? দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যে তার শত্রুকে দেখে দেখে বলে আয় তুই আমার শত্রু, তোকে আমি দান করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, তিনি কাফের কেও দেন, ইমানদার কেও দেন, নাস্তিককে নাস্তিক কেও খাবান, মুরতাদ কেও খাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে দেওয়ার জন্য সদা সর্বদা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত হয়ে যাই। সুবহানাল্লাহ, সব সময় আমি আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যে আমার কাছে চায় না, যে আমার কাছে কিছু চায় না, আমি তার উপর গুসা হই, রাগান্বিত হয়ে যাই। সুবহানাল্লাহ, এই পৃথিবীতে কারো কাছে আমরা কিছু চাই যদি, তাহলে এই পৃথিবীর মানুষ রাগ করে, একবার দুইবার তিনবার চাইলে রাগ করে, রাগ করে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কাছে যদি তোমরা চাও, আমার কাছে চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হই। সুবহানাল্লাহ, এজন্য ছয় নম্বর কোয়ালিটি হইল না এটা, এই ছয় নম্বর কোয়ালিটি ইমানদার ব্যক্তি যখন কিছু চাইবে তখন কার কাছে চাইবে? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইজ বিল্লাহ, যখন কোনো বান্দা
তোমার কিছু চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাও আর যদি কোনো কামনা থাকে মুনাজাত থাকে কোনো কিছু সওয়াল থাকে আল্লাহকে সওয়াল করো কোনো চাই কিছু চাইতে হয় আল্লাহর কাছে তুমি হাত বেঁধে চেয়ে নাও সুবহানাল্লাহ স্পিকার একটু আওয়াজ না থাকলে আর একবার শব্দ করে বুঝি না যাই হোক হাজিরিন কেরাম ছয় নম্বর কোয়ালিটি বলছিলাম ওই ঈমানদার ব্যক্তি ঈমান আনার পরে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু চায় আর কার কাছে সে চায় না আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতেছেন যখন তোমরা আমার উপর ঈমান আনো ঈমান আনলে পরে তোমাদের লাভটা কি হবে শুনো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের সাত নম্বর সূরা ছয় নম্বর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন যদি তোমরা তোমাদের কলবকে
অন্তরাত্মাকে শান্ত রাখতে চাও, প্রশান্ত রাখতে চাও, কলবের মধ্যে আল্লাহর জিকির দাও, সুবহানাল্লাহ আল্লাহর জিকির দাও, কারণ আল্লাহর জিকির দিলে ওয়াতমাইন্না কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো আল্লাহর জিকিরই একমাত্র মানুষের কলবকে শান্ত রাখতে পারে, প্রশান্ত রাখতে পারে, সুবহানাল্লাহ। انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون। ইমানদার যারা হয় যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, اذا ذكر الله আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের কলব কেঁপে ওঠে, অন্তর কেঁপে ওঠে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান যখন তার সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় তার ঈমান বৃদ্ধি পেতে থাকে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর পৃথিবীর সব ক্ষেত্রে সে একমাত্র আল্লাহর উপর ভরসা করে, সুবহানাল্লাহ। এরপরে ঈমানদার ব্যক্তি, এই ঈমানদার ব্যক্তির নয় নম্বর কোয়ালিটি হইল এই, ঈমানদার ব্যক্তি ঈমান আনার পরে, ঈমান আনার পরে তার মনের মধ্যে সবচেয়ে বেশি একটা জিনিস পয়দা হয়ে যায় যে এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে আল্লাহ, আমার এই পৃথিবীকে নিয়ে পৃথিবী থেকে নিয়ে যাবে আমার আল্লাহ, হায়াত এবং মউতের মালিক একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জাহানের মালিকের জন্য। এটা আল্লাহ নবী তাকবীরে তাহরিমে বাদে নামাজের মধ্যে পড়তেন। যাই হোক হাজিরিনে কেরাম, এরপরে আমরা ইমানের এই কোয়ালিটি গুলো হলো, আর একটা 10 নম্বর কোয়ালিটি ইমানদার ব্যক্তির মধ্যে জায়গা পায়, সেটা হইল ইমানদার ব্যক্তি ইমান আনার পরে বিশ্বাস করে রিজেকের মালিকের মাত্র কথা বলে, রিজেকের মালিক কে? আল্লাহ। রিজেকের মালিক হচ্ছে আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রিজেকের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম কি সুন্দর রবের পরিচয় দিলেন, রবের পরিচয় মুসা দিচ্ছেন, তিনি বলছেন আমার রব হচ্ছেন তিনি যখন আমি ক্ষুধার্ত হই, ওই আল্লাহ আমাকে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই, ওই আল্লাহ আমাকে পান করান। এজন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিলেন এমন ভাবে, যখন আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে পথের দিশা দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন, হেদায়েতের রাস্তার দিশা দিয়েছেন আমার আল্লাহ। এজন্য ইমানদার ব্যক্তি ইমান আনার পরে তার মনের মধ্যে, তার অন্তঃকরণের মধ্যে এই কথা জায়গা হয়ে যায় যে এই পৃথিবীর জমিনের মধ্যে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এবং আমি আমার রব আমাকে সৃষ্টির 50,000 বছর আগে আমার রিজিকের কি হবে আমি পৃথিবীর মধ্যে, ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির 50,000 বছর আগে এসে লিখে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমাকে সৃষ্টির 50,000 বছর আগে আমার তাকদীর, আমি এই পৃথিবীতে এসে কি খাবো না খাবো সব আল্লাহ রাব্বুল আলামিন কিতাব করছে, লেখিয়া দিলাইছে। এজন্য ইমাম আনার পরে ইমানদার ব্যক্তি একথা চিন্তা করতে পারে না যে আমার যদি চাকরি না থাকে আমি না খেয়ে মরবো, আমার যদি ব্যবসা চলে যায় তাহলে আমি না খেয়ে মরবো, আমার যদি ইমামতি চলে যায় আমি ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বেড়াইব মানুষের কাছে কাছে, এটাই তো না? আমার যদি ক্ষমতা চলে যায়, আমার চেয়ারম্যান আমার মন্ত্রিত্ব চলে গেলে আমাকে আমি খাবো কি বাসবো কি করে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জয় এবং স্থলে নবমণ্ডলে ভূমণ্ডলে যত জলচর প্রাণী স্থলচর প্রাণী যত বিচরণশীল জীব আছে প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার হাতে? মানুষ
হচ্ছে এই সৃষ্টি জগতের মধ্যে আলাদা জীব আলাদা প্রাণী এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আখলাকুল আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন তাকে তার স্বনির্ভর ক্ষমতা দিয়েছেন তাকে বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন কর্ম করে খাওয়ার জন্য তাকে সর্বপ্রকরণ দিয়ে দিয়েছেন কিন্তু একটু দেখায় দেখুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ওই জঙ্গলের মধ্যে কত ধরনের প্রাণী থাকে কত ধরনের পাখি থাকে ওই সমস্ত প্রাণী ওই সমস্ত পাখিদের রিজার্ভ করে ব্যাংক ব্যালেন্স নাই ওই প্রাণীদের কোনো রিজার্ভ করা কোনো খাবার নাই ওই প্রাণীরা প্রত্যেক দিন সকালে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করিয়া প্রত্যেকটা পাখি প্রত্যেকটা প্রাণী বের হয়ে যায় আর আল্লাহ রাব্বুল আলামিন বিকেল বেলা সন্ধ্যা বেলা প্রত্যেকের পেট ঘুরাই আল্লাহ রাব্বুল আলামিন যার যার বাসায় ফিরে যায় কিভাবে কারণ তারা আইন মানে শুধু আল্লাহ আইন মানে শুধু আল্লাহ আর আমরা আল্লাহর আইন মানি না যতদিন পর্যন্ত মানুষ মানুষের তৈরি মতবাদের শৃঙ্খল থেকে মুক্ত না হইয়া আল্লাহর গুলামি করা শুরু না করবে ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান শান্তিতে বসবাস করতে পারবে না পারবে না পারবে না এটাই সত্য আল্লাহর বিধান আল্লাহর আইন যতদিন মেনে না নেবে এরপরে একটা তিন মাস একটা সেবাবাস কয়েক টন খাবার লাগে কয়েক টন খাবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিল আল্লাহ আমি আমার এই প্রাণী তোমার প্রাণীগুলো একদিন খাওয়াইব এক মাস ছয় মাস পারবা না এক মাস এক সপ্তাহ না পারবা না তাহলে একদিন সময় সুযোগ দাও একদিন খাওয়াই আল্লাহ বলেন সুলাইমান এটা তোমার দ্বারা সম্ভব না হারুন রিজিকের মালিক কে রিজিকের মালিক আল্লাহ তুমি পারবা কিভাবে বলে দেও না এত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলে ঠিক আছে সুলাইমান যাও সুলাইমান আলাইহিস সালাম এর বাহিনী ছিল তিনটা একটা হইল পাখি বাহিনী একটা হইল পাখি বাহিনী সেটা হইল বিমান বাহিনী পাখি বাহিনী বিমান বাহিনী এরপরে লোক বাহিনী হইল জিন আর স্থলচর আমার এই স্থলের বাহিনী হইল কি মানুষ এই তিনটা বাহিনী হইল সুলাইমানের সবাই ঘোষণা করলেন যে আমি খাবার দিব খাবার খাওয়াবো তোমরা আয়োজন করো কেউ বলছেন ষাট দিন অথবা চল্লিশ দিন রান্না হয়েছে চল্লিশ কিলোমিটার জায়গা বা ষাট কিলোমিটার জায়গা নদীর পারে খাবারের আয়োজন হয়েছে বিশাল বিশাল গরু বড় বড় হরিণ এই মহিষ এগুলা ফ্রাই করিয়া এগুলা রাখা হয়েছে সিরিয়াল বাই সিরিয়াল খাবার দেব সিরিয়াল বাই সিরিয়াল সবাই দাঁড়াইছে জিন পশু পাখি সবাই এখন দেওয়া শুরু হবে ঠিক এই মুহূর্তে আমি সব করে বলতেছি ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিশাল মাছ বাইরেছে সারা প্রসাগর তাকিয়া বলতেছে আল্লাহ নবী সুলাইমান আমার সময় নাই ক্ষুধার যন্ত্রণা আমি মরে যাই আমি লাইনেও দাঁড়াইতে পারবো না আগে খাবার দাও মানেই না তখন জিন একটা বললেন যে একটা বিশাল গরু একটা দরিয়া ফ্রাই তার মুখের মধ্যে ঢালিয়া দে মিয়া ঢালিয়া কি মনে করছে একটা খাইলি তো তোর খাম শেষ এখন বলছে যতক্ষণ বলছে আমি মুখ বন্ধ না করবো ততক্ষণ আমার গাল পিতা জ্বালা শুরু হয়েছে গরু শেষ খাসি শেষ হরিণ শেষ ছাগল শেষ সব শেষ হযরত সুলাইমান দাঁড়াতে থেকে বসাই বসে গেছে জমিনের মধ্যে কপালের মধ্যে হাত দেওয়া হয় আল্লাহ তুমি তো আগে না বসে ঠিকই একটা মাছ আমার ষাট কিলোমিটার এলাকার সব খাবার একটা মাছ খাই নিল আমি বুঝতে পারছি রিজিকের মালিক শুধু তুমি আর কেউ রিজিকের মালিক হইতে পারে না সুবহানাল্লাহ হাজিরিনে কেরাম ইমানদারের বৈশিষ্ট্য হইল ইমান আনার পরে ইমানদার গুলা রিজিকের মালিক হিসেবে আল্লাহকে মানে আর সর্বশেষ কথা হইল এই ইমান আনার পরে ইমানদার গুলা আপনার সদা সর্বদা তার আত্মসম্মান তার মর্যাদা তার ইমান তার আখলাক তার চরিত্র তার ব্যবহার এই সব কিছুর মধ্যে তার আলাদা একটা বৈশিষ্ট্য তৈরি হয় বৈশিষ্ট্যটা হইল কোন বৈশিষ্ট্য আল্লাহ বলছেন সিবাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাত আল্লাহ রঙের রঙিন হও আমার আল্লাহ রঙের চাই উত্তম রঙ আর আছে আল্লাহ বলছেন সুবহানাল্লাহ এজন্য হাজিরিন আজকে দুনিয়ার মুসলমান ধ্বংস এই কারণে হইতেছে
কারণ মুসলমানরা মুসলমানরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অধঃপতিত নির্যাতিত নিষ্পেষিত জাতিতে পরিণত হয়েছে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে যাওয়ার কারণে এটা ঠিক কিনা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে যাওয়ার কারণে এজন্য আল্লাহর পরিমাণ আলা আজকে গোটা দুনিয়ার মধ্যে আজান চলতেছে ইংল্যান্ডের মধ্যে ইংল্যান্ডের মধ্যে যখন মুসলমান গেল তখন সেখানে মসজিদ নাই মসজিদ কয়েকটা নির্মাণ করলো মুসলমানরা কিন্তু আজান হয় ভিতরে বাইরে না মুসলমানের মামলা করলো যে খ্রিস্টানরা হিন্দুরা ইহুদিরা তাদের তাদের গির্জার মধ্যে পেগোডার মধ্যে পেগোডার মধ্যে গিয়া বাইরে তারা তাদের এই ধর্মীয় কার্যকলাপ এগুলো করে আমরা কেন পারি না তিন বছর মামলা চললো এরপর অনুমতি আইলো ইংল্যান্ডের মধ্যে যে মাইকে আজান দেওয়া যাবে এজন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন মাগরিব কি ওয়াদিও মে গুজি আজান হামারে মাগরিব কি ওয়াদিও মে গুজি আজান হামারে থাম থানাতা কিসি সে সাইয়েদ রওয়া হামারে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত ইংল্যান্ডের আমেরিকার এবং তুরস্কের মুসলমানদের দিকে লক্ষ্য করিয়া আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছেন পাশ্চে এবং পশ্চাতে ইতা সিথারে এবং বাতাসের সমুদ্রে সব দিকে আল্লাহ রাব্বুল আলামিনের বাতাস আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের আজানের ধ্বনি প্রতিধ্বনিত হবে এই কালেমার আওয়াজকে দুনিয়ার কোনো প্রবাহ শক্তি দুনিয়ার কোনো বাতিল শক্তি দমাইয়া রাখার শক্তি রাখে না সুবহানাল্লাহ দুনিয়ার কোনো প্রবাহ শক্তি দুনিয়ার কোনো বাতিল শক্তি আল্লাহর এই কালেমার আওয়াজকে দমাইয়া রাখতে পারবে আমরা মুসলমানদের মধ্যে যে বিষয়টা এখন সবচেয়ে বেশি তৈরি হয়েছে সেটা হইল মুসলমানরা তাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন ইত্যাদি জীবন থেকে ধর্মকে আলাদা করে দিয়েছে এটা না হয় ভুল ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন থেকে ধর্মকে তারা বাদ দিয়ে দিয়েছে সে মনে করে ধর্ম এটা আলাদা বিষয় ধর্ম মসজিদের ব্যাপার ধর্ম মাদ্রাসার ব্যাপার এই আমার ব্যক্তিগত জীবনে ধর্ম আসার কোন কারণ প্রয়োজন নাই কারণ সে মধ্যযুগীয় ব্যাপার সেবার ধর্মকর্ম এগুলো আমার এই ব্যক্তিগত জীবনে আসলে পরে আমি এই দুনিয়ার জমিনের মধ্যে বর্তমান এই ডিজিটাল যুগে আমি হয়ে যাব আর মডেল এই বিশ্বাস মুসলমানদের বিশ্বাসের মধ্যে চিন্তার মধ্যে ঢুকার কারণে আজকে মুসলমান পায়ে খায় ধর্মটাতে আলাদা বানাই দিয়েছে এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কথাটা কি সুন্দর করে বলেন কমে মাযহাবে সে হ্যাঁ কমে মাযহাবে সে হ্যাঁ মাযহাব তুহি তুম নেহি জজবে বাহাম তো নেহি মাহফিলে আঞ্জুম মি নেহি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেন ধর্মতে হয় জাতির গঠন ধর্মে তো হয় জাতির গঠন ধর্ম নাই তো তুমিও নাই নাই কো যদি মাধ্যাকর্ষণ গ্রহ সূর্য ভূমিও নাই সুবহানাল্লাহ এত সুন্দর বলছেন আল্লাহ ইকবাল ধর্ম যদি না থাকে তুমিও নাই তোমার অস্তিত্ব কল্পনা করা যায় না মাধ্যাকর্ষণ যদি না থাকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিহারিকা মিল্কওয়ে ব্ল্যাকহোল কিচ্ছু থাকবে না সব ধ্বংস হয়ে এই পৃথিবী পর্যন্ত মেসাকার হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য ধর্ম থেকে তোমাকে নিজেকে আলাদা করিও না ধর্মের সাথে আসো ধর্মের সাথে তোমার সম্পর্ক করে দাও তোমার কপাল খুলে যাবে সুবহানাল্লাহ হাজিরে দেখলাম আমরা আলোচনা করছিলাম ইমানের কোয়ালিটি এই কোয়ালিটি গুলা যদি আজকের মুসলমানের আজকের ইমানদারের মনের মধ্যে তৈরি হইতো তাহলে প্রত্যেকটা ইমানদার হইতো ওই ওমর এবং আবু বকরের মতো
হৃদয়কুণ্ড সোনার টুকরা সুবহানাল্লাহ এজন্য এই কোয়ালিটিগুলো আমরা তৈরি করার চেষ্টা করি আর ঈমান এর বৈশিষ্ট্য আরো কিছু আলোচনা করব অনেক আছে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আশ সুন্নতের পরে টাকা তোলার সময় কি